ভালো আছেন সবাই? আপনারা যে হাত তুলছেন রোজা নাই, অনেক অনেক অনেকে কিন্তু হাত তোলে নাই, রোজা রাখে নাই কিন্তু তারপরেও হাত তোলে নাই, তাই না? হ্যাঁ, আপনারা যে রোজা নাই তারপরেও সাহস করে হাত তুলছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। কারণ আপনারা সত্য কথা বলছেন, তাই না? আমাদেরকে সত্য কথা বলতে হবে, আর কি করতে হবে? সত্য পথে চলতে হবে। সত্য পথ কোনটা? এই যে সামনে দিয়ে যে রাস্তাটা গেছে, এটা কোনটা সত্য পথ? সত্য পথ কে বলতে পারবা? কে বলতে পারবা? এই রাস্তাটা? হ্যাঁ, এই রাস্তাটা সত্য, এই রাস্তাটা মিথ্যা না। সত্য পথ হচ্ছে তুমি কাউকে কষ্ট দিবা না, কারো টাকা মারবা না, কারো সাথে ঝগড়াঝাটি করবা না, কারো চকলেট কায়রে নিয়ে যাবা না, কারো পুতুল কায়রে নিয়ে যাবা না, কারো বই কায়রে নিয়ে যাবা না, কারো খেলনা কায়রে নিয়ে যাবা না। এগুলো হচ্ছে সত্য পথ, তাই না? সত্য পথটা কিন্তু এরকম রাস্তার মতো না, তুমি যদি ভালোভাবে চলো তাহলে যেই পথে চলবা সেই পথে কিন্তু সত্য পথ। বুঝতে পারছো? আমাদেরকে কি করতে হবে? সত্য পথে চলতে হবে। আর কি করতে হবে? আর কি করতে হবে? সত্য পথেই চলতে হবে, আর সত্য কথা বলতে হবে। এক্সেলেন্ট, তার জন্য জোরে একটা হাততালি। সত্য পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে, তাই না? আর কি করতে হবে? বড় মানুষ হইতে হবে। বড় মানুষ তো সবাই হচ্ছে, কত বড় বলতো? আল্লাহর উপর। আমি ভগবান বুকে এঁকে দেবো পদচিহ্ন। তোমরা জানো আমাদের যে জাতীয় কবির নাম কি? জাতীয় কবির নাম কি? হ্যাঁ, বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু তো জাতির পিতা, আমাদের জাতীয় কবি। জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। তার কথা কেউ বলে না, তো এই জন্য তারটা আমরা ভুলে যাই। যার কথা সবাই বলে তারটা আমরা মনে রাখি, তাই না? হ্যাঁ, আমাদেরকে সব কিছু মনে রাখতে হবে। আমাদের জাতীয় কবি তার একটা কবিতায় লিখেছিলেন, আমি ভগবান বুকে এঁকে দেবো পদচিহ্ন। বুঝে আসছে? এই যে আমরা আল্লাহর চেয়েও বড় হইতে চাই না, হ্যাঁ, আল্লাহর উপরে উঠতে চাই না। আল্লাহর উপরে তো ওঠা সম্ভব না, কিন্তু আল্লাহর যে রং সেই রঙে রঙিন হওয়া সম্ভব। আল্লাহ বলেছেন সিবগাতুল্লাহ, মানে আমার রঙে তোমরা রঙিন হও। আল্লাহর রঙে রঙিন হওয়া মানে কি জানো? আল্লাহ মানুষকে খলিফা হিসেবে পাঠাইছে। খলিফা কে বলো তো? কাপড় সিলায় যে তারা, কাপড় সিলায় যে তারা খলিফা না? খলিফা হচ্ছে প্রতিনিধি, আমরা আল্লাহর প্রতিনিধি। বুঝতে পারছো? বুঝো নাই, প্রতিনিধি শব্দটা অনেক কঠিন, বুঝো নাই তোমরা? হ্যাঁ, ধাপধুপ। আচ্ছা, আমরা আল্লাহর প্রতিনিধি মানে হচ্ছে আল্লাহ যেই কাজগুলো আমাদেরকে করতে বলছেন, আল্লাহ সত্য কথা বলেন সবসময়, তাই না? আল্লাহ সত্য পথে চলতে বলেন না মানুষকে, আমাদেরকে সেই রকম বড় মহান মানুষ হইতে হবে। মানুষ যদি সত্য পথে জীবন পরিচালনা করে তাহলেই সে মহান মানুষ হইতে পারবে, বড় মানুষ হইতে পারবে। কতটুকু বড়? আমার মতো না, আমি খাটো মানুষ, আমার চেয়েও লম্বা মানুষ আছে এখানে, তাদের চেয়েও লম্বা। যারা শরীরে বড় হয় তারাই কি বড় মানুষ, নাকি যারা মনে বড় হয় তারা বড় মানুষ? মনে বড় হইলে বড় মানুষ। হ্যাঁ, তার মানে কি শরীরে বড় হইলেই হবে না, আমাদেরকে মনে বড় হইতে হবে। শরীরে তো সব শরীরই বড় হচ্ছে, তাই না? তোমরা একসময় অনেক বড় মানুষ হয়ে যাবে না? কিন্তু তোমরা সবাই কি ভালো মানুষ হবা? কে বলছে না? তুমি ভালো মানুষ হবা না? কি কেমন মানুষ হবা? ভালো মানুষ। আচ্ছা, আমরা সবাই ভালো মানুষ হইলেই বড় মানুষ হইতে পারবো। বুঝতে পারছো? আব্বু আম্মুর কথা শুনতে হবে, বুঝে আসছে? এইবার আমি একটু আব্বু আম্মুকে বলি, আপনারা যে ওদেরকে পড়াশোনা করাচ্ছেন, স্কুলে পাঠাচ্ছেন প্রতিদিন, ওদেরকে স্কুলে পাঠানোর পাশাপাশিও কিন্তু আরও কিছু শিক্ষা দিতে হবে। বুঝতে পারছেন? স্কুল সব ধরনের শিক্ষা দেয় না, এই সিস্টেমেটিক শিক্ষা, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা সব কিছু শিখায় না। এই চেঞ্জের স্কুলে আসলে সে হয়তো শিখবে কীভাবে দুনিয়াতে চলতে হয়, কিন্তু সে শিখবে না তার সেই চলার ব্যাপারটাকে কীভাবে ইউজ করতে হয়। সে কি সৎ হবে না অসৎ হবে এটা কিন্তু স্কুল শিখাবে না। শিখাবে? কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি কি সৎ অসৎ হওয়া শিখায়? শিখায় না, এটা শিখায় বাবা মা। আপনারা নিজেরা যদি সৎ হন তাহলে আপনাদের সন্তানেরা সৎ হবে। আপনারা নিজেরা যদি ভালো মানুষ হন, আপনারা নিজেরা যদি গালা, যে আজকে দেখেন এখানে অনেক বাচ্চারা, একটু আগে একটা বাচ্চা আরেকটা বাচ্চারা গালি দিছে, গালি দেওয়ার পর সে আবার সুন্দর করে ওই গালিটার উচ্চারণ করে বলতেছে আমারও অমুকে এইটা বলছে। এই গালিটা সে কোথেকে শিখলো? ফেরেশতাদের কাছ থেকে? এই গালিটাকে শিখছে সে ঢাকার যে ডিসি তার কাছ থেকে? কার কাছ থেকে শিখছে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে? কারো কাছ থেকে না, এই গালিটা শিখছে আপনার কাছ থেকে। কারণ আপনি আরেকজনের সাথে যখন ঝগড়া লাগে তখন সুন্দর মতো এই গালিগুলো দেন, আপনি কিন্তু খেয়াল করেন না আপনার বাচ্চা যে শিখতেছে।
কারণ আপনার তো মাথায় নাই বাচ্চা কিছু শিখে। বাচ্চা কিন্তু একটা ভিডিও ক্যামেরা, মোবাইলের মধ্যে ভিডিও ক্যামেরা আছে না? ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও করার পর আপনি যখন ভিডিওটা দেখেন তখন কি ভিডিও যেটা করেন সেটার চেয়ে উল্টাপাল্টা কিছু দেখেন, নাকি যেটা ভিডিও করেন সেটাই দেখেন? কোনটা দেখেন? যেটা ভিডিও করেন সেটাই তো দেখেন। আপনি যদি পুকুর ভিডিও করেন তাহলে কি সেখানে পাহাড় দেখবেন? কি দেখবেন? আপনি যদি রাস্তা ভিডিও করেন সেখানে কি গরুর গাড়ি দেখবেন? ধান ক্ষেত দেখবেন? কি দেখবেন? রিক্সা ভিডিও করলে কি মার্সিডিজ দেখবেন? কোনো দিন দেখবেন না। আপনারা যদি মোবাইল ভিডিও করেন তাহলে ল্যাপটপ দেখবেন, কম্পিউটার দেখবেন? না, যেটা ভিডিও করবেন হুবহু সেই জিনিসটা দেখা যাবে। ঠিক বাচ্চাদের দুইটা চোখ হচ্ছে ভিডিও ক্যামেরা। আপনারা বাবা মায়েরা প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুম যাওয়া পর্যন্ত যা কিছু করেন প্রত্যেকটা আচার আচরণ আপনাদের বাচ্চারা কপি করতেছে, বুঝতে পারছেন? আপনি আপনার হাজব্যান্ডের সাথে ঝগড়াঝাটি করেন বা আপনার হাজব্যান্ড আপনার এসে মারামারি করে, এগুলো বাচ্চাটা শিখতেছে। সে তার বউরে মারপিট করবে, সে তার বউর সাথে কিলাকিলি করবে, সে তার জামাইয়ের সাথে কিলাকিলি করবে। হুবহু ভিডিও হচ্ছে আপনারা যা কিছু করতেছেন। শুধু যে আল্লাহ ভিডিও করতেছে তা না, দুনিয়াতে অনেকগুলো চোখ আপনাদেরকে ভিডিও করতেছে। সুতরাং আজকে থেকে মাথায় রাখবেন, আপনি যেই গালিটা দিচ্ছেন সেই গালিটা আপনার বাচ্চা আপনি বুড়ো হওয়ার পর আপনাকে দিবে। গালি দিতে দিতে, লাথি দিতে দিতে ঘর থেকে বাইর করে দিবে আপনাকে, আপনি তখন কানবেন, এই পোলারে খাওয়াইছি আমি। খাওয়ানোই মূল বিষয় না, খাওয়াইলে শরীর বড় হয় কিন্তু মন বড় হয় আপনার আচার আচরণ দিয়ে। সুতরাং এই বাচ্চাদেরকে লালন পালন করার পাশাপাশি, গোসল করানোর পাশাপাশি, স্কুলে পাঠানোর পাশাপাশি আপনার নিজের আচরণটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি গালাগালি করবেন না, আপনি আরেকজনের টাকা মারবেন না, আপনি ঘরের মধ্যে কোনো কিছু বাচ্চা আশেপাশের বাসা থেকে চুরি করে নিয়ে আসলে তাকে বলবেন না যে ঠিক আছে মনু ভালো করছো। ওই বাসার মহিলা এসে কইলো আপনার পোলা আমার জন্য কি, আমার পোলা সবচেয়ে ভালো, এই এলাকার সবচেয়ে ভালো সন্তান, আপনি আইসেন কর্তিকা যান ভাগেন। আমরা বলি না এরকম? আমাদের ছেলেরা সাপোর্ট দেয় না? আমাদের ছেলেরা আজকে আমি একটা ছোট্ট জিনিস চুরি করার জন্য, একটা খেলনা চুরি করার জন্য সাপোর্ট দিচ্ছি, যখন 10 বছর পরে 20 বছর পরে সে গোটা মানচিত্রটাকে চুরি করবে সেদিন সাপোর্ট দেওয়ার ক্ষমতা আপনার থাকবে না। আজকে এখানে যে সকল ভলান্টিয়ার আছে এরা একসময় বাবা মা হবে, আমি বাবা মা হবো, আমি এখনও বিয়ে শাদী করি নাই। আমার আশেপাশে যারা আছেন তারা অনেকেই বাবা মা হয়ে গেছেন, আমার এই পাশে আন্টিরা আছেন তারা মা হয়ে গেছেন, এটা প্রুভেন, এটা সত্য। আপনারা নিজেরা যারা বাবা মা হয়েছেন তারা দেখবেন আপনাদের বাচ্চাদের মধ্যে আপনাদের আচার আচরণের কপি পেস্ট আছে, আছে না? তারা হুবহু আপনাদের মতো চলাফেরা করে না? ছোটো বাচ্চারা বড়ো বাপ মায়ের বড়ো বড়ো জুতাগুলো পায়ে দিয়ে হাঁটে না, চ্যাটাস চ্যাটাস করে, দেখতে তো অনেক মজা লাগে। তার মানে কি, সে ওই বড় বড় জুতা পায়ে দিতে চায়, সে ওই বড় মানুষটা হইতে চায়। সুতরাং আজকে ঘরে গিয়ে আপনার জামাইকে বলবেন, আপনার বউকে বলবেন যে আমাদের বাচ্চা অমানুষ হবে, আমাদের বাচ্চা একদিন ঘর থেকে লাথি দিয়ে আমাদেরকে বাইর করবে যদি আজকে আমরা আমাদের আচার আচরণ কন্ট্রোল না করি, আজকে যদি আমরা আমাদের বাচ্চাগুলোর কেয়ার না করি। শুধুমাত্র চেঞ্জের স্কুল চেঞ্জ করবে না, চেঞ্জের স্কুল বড় চেঞ্জের একটা ছোট্ট পার্ট, মূল চেঞ্জটা আপনারা করবেন, মূল চেঞ্জটা আমরা নিজেরা আমাদের ব্যক্তিগত জীবনে করব। সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আজকে হয়তো একদিন আমরা জামা কাপড় দিচ্ছি, আজকে একদিন আমরা অনেক মহান হয়ে যাচ্ছি, আমাদের ভিডিও হচ্ছে, ফটো স্টিল ফটো হচ্ছে, আমরা ফেসবুকে দেব, কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ। আজকের এই দিনটার মতো যদি প্রত্যেকটা দিন না হয়, প্রত্যেকটা দিন আমরা ভালোবাসতে না পারি। আজকে আপনারা যত সুন্দরভাবে বাচ্চাগুলোকে কোলে নিয়ে রাখছেন, ঘরের মধ্যে গিয়েই তো ঠাস ঠাস থাপ্পড় চোপার, একটু কানবে, একটু এটা করবে ওটা করবে, ধুমধাম মায়ের। আপনারা কি মনে করেন না এই মায়েরগুলো একদিন আপনাদের পিঠের উপর পড়বে? কারণ সেদিন আপনারা বাচ্চা হয়ে যাবেন, আপনারা বুড়ো হয়ে যাবেন। আজকে যে কিলগুলো বিনা কারণে দিচ্ছেন আপনার বাচ্চার পিঠে, বা বাচ্চা কান্নার পর তাকে বুঝাচ্ছেন না, একটা জিনিস চিন্তা করেন, সে একটা অপরাধ করলো, আপনি তাকে বুঝাইলেন না, ধুরুষ ধারুষ পিঠের উপর 3-4 দিয়ে দিলেন, সে কিন্তু বুঝলো না সে কী জন্য মায়ের খেয়েছে, বুঝছে? বাচ্চা কি বুঝছে কী জন্য সে মায়ের খেয়েছে? বুঝে নাই। তাকে প্রথমে আগে বুঝাইতে হবে, বাবা তুমি যে এখানে পানিটা ঢাইলা দিছো, পানি ঢাইলা দিয়ে তো ঘর বাসায় ফেলছে, এখন আমরা এই ঘরে থাকবো কেমনে? আপনার কি মনে হয় বাচ্চারা বুঝে না?